প্রথমে তো নিজের পুরনো বা নতুন কোন শাড়ি নাও। এবার শাড়িটাকে একটা কর্নার থেকে পিছন দিক থেকে ঘুরিয়ে এখানে নিয়ে এসে আমাদের একটা নট ক্রিয়েট করতে হবে। এখানে নট বাঁধার পরে আমাদের শাড়িটাকে এখান থেকে ধরতে হবে আর কুচি করা শুরু করতে হবে। এবার এখানে কিছু প্লেটস বানানোর পরে এটাকে নিয়ে আমাদের এখানে ভেতরে টাক করে দিতে হবে। এবার যে এক্সট্রা কাপড়টা বেঁচে গেছে ওটাকেও আমরা আগের মতন কুচি করব। এই সাইডে কুচি করার পরে এই সাইডেরটাকেও আমাদের এভাবে ভেতরে টাক করে দিতে হবে। দুটো কুচিকে সমানভাবে সেট করার পরে আমাদের নিতে হবে এমন একটা বেল্ট, আর বেল্টটাকে নিজের কোমর অনুযায়ী পরে নিতে হবে। দেখো বেল্ট বাঁধার পরে আমাদের শাড়ি দিয়ে তৈরি পার্টির জন্য সুন্দর ড্রেস একদম তৈরি। সালা শয়তান, কি জানি এত পয়সা কোথা থেকে পায়, লোকজনকে লুটে নেয়। আরে আমাদের ক্লাসে সোনিয়া রোজ ইনস্টায় নতুন নতুন জামা পরে ছবি দেয়। ও দেখা দেখে এ এটা তো স্লিটস কাট, তুইও পরে পিকতে না, এর থেকে বেশি লাইক পাবি। কিন্তু আমি তো ওই শয়তানিটার মতন বড় লোক নই না। আরে তোর কাছে তো কাকিমার পুরনো শাড়ি আছে না? হ্যাঁ, তো ওটাকে নিয়ে আয়। প্রথমে আমাদের নিতে হবে একটা শাড়ি আর সাথে নিতে হবে একটা বেল্ট। প্রথমে বেল্টটাকে এভাবে কোমর অনুযায়ী পরে নাও। আর তারপর নাও তোমার শাড়ি আর শাড়িটাকে এভাবে কুচি করো। চার পাঁচটা কুচি করার পরে এটাকে এভাবে বেল্টের ভেতরে ঢুকিয়ে দাও আর সাইডেও এভাবে কুচি করতে থাকো। এখানে কিন্তু তোমাদের প্লেটস গুলোকে মিডিয়াম রাখতে হবে। তো এভাবেই আমাদের কুচি করতে হবে আর বেল্টের মধ্যে গুঁজে দিতে হবে। পিছনের দিকেও সেম ভাবে কুচি করো আর বেল্টের মধ্যে দিয়ে দাও। এভাবে যখন পুরো শাড়িতে প্লেটস করা কমপ্লিট হয়ে যাবে তো এখানে এই যে গ্যাপটা তৈরি হয়েছে না, এটাকে আমাদের একটা স্টাইল বানাতে হবে। বাস একটা সেফটি পিন নাও আর এখানে এনে সিকিউর করে দাও। এবার সেম ভাবে যতদূর পর্যন্ত কমফর্ট লাগে ততদূর অবধি সেফটি পিন দিয়ে সিকিউর করে দাও। নাও তৈরি হয়ে গেছে আমাদের বিনা পয়সার স্লিট স্কার্ট। এবার সেকেন্ড স্টাইলে আমাদের সেম শাড়ি নিতে হবে আর তারপর একটা ইলাস্টিক নিয়ে কোমরের রাউন্ড বেঁধে নিতে হবে। এবার নাও তোমাদের শাড়ি আর শাড়িটাকে এভাবে কুচি করতে থাকো। এবার পুরো শাড়িটাকে প্লেটস করার পরে আমাদের ওটাকে এভাবে ইলাস্টিকের ভেতরে ঢুকিয়ে দিতে হবে। এবার আমাদের কি করতে হবে, পুরো শাড়ির যে কুচিগুলো বানিয়েছি না ওটাকে এভাবে স্প্রেড করে দিতে হবে। আস্তে আস্তে করে সরিয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা সাইড ইকুয়াল হয়। সব কুচিগুলোকে ছড়িয়ে দেওয়ার পরে এই যে ইলাস্টিকটা আছে এটাকে আমাদের এভাবে টেনে উপরে উঠিয়ে নিতে হবে, একদম যেমন অফ শোল্ডার ড্রেস হয় না ওরকম ভাবে। ওঠানোর পরে আমাদের নিতে হবে একটা বেল্ট আর ওটাকে কোমরে পরে নিতে হবে। তো নাও আমাদের অফ শোল্ডার ড্রেস তৈরি হয়ে গেছে। রিয়া, এ রিয়া, আরে তুই এত রাতে এখানে কি করছিস? দাঁড়া লাইট অন করে দে। আরে ওই শাড়ি স্লিট স্কার্টটা পরে আমি ছবি দিয়েছিলাম, 50টা লাইক হয়ে গেছে জানিস। তো এত রাত ধরে আবার কি চাই? আরে আরেকটা টাইপের নতুন ড্রেস বল না, সবাই আমাকে দেখে জ্বলে যাবে। ঠিক আছে কালকে বলবো। না এখনই বল না। আচ্ছা শোন, তো বন্ধুরা শাড়ি দিয়ে সুন্দর ড্রেস বানানোর জন্য নিয়ে নাও প্রথমে একটা দড়ি। তো এখানে আর কোনো দড়ি পাইনি, গলায় দড়ি দিয়ে মরে যা। ছাড়ো, তো নিয়ে নাও তোমাদের শাড়ি আর শাড়িটাকে নিয়ে আমাদের এভাবে কুচি করতে হবে। আর ওর পেটটা দেখো মনে হচ্ছে পুলিশ চোরকে বেঁধে রেখেছে। সরি জোকস অ্যাপার্ট, প্লিজ বানানোর পরে এটাকে আমাদের দড়ির ভেতরে ঢুকিয়ে দিতে হবে।
দুইবার প্লেটস বানানোর পর এই সাইডে যে এক্সট্রা কাপড়টা বেঁচে গেছে না, এটাকে এক রাউন্ড এভাবে ঘুরিয়ে কোমরের কাছে গুঁজে দিতে হবে। তারপর এই সাইডে যে এক্সট্রা কাপড়টা বেঁচে গেছে, ওই কাপড়টাকেও পিছন দিক থেকে এভাবে ঘুরিয়ে যেভাবে শাড়ি পরে ওভাবেই নিয়ে আসো, আর এভাবে এনে টুইস্ট করতে থাকো। ভাই, ভালো করে টুইস্ট করতে করতে না এটাকেও পেছন দিক থেকে এভাবে এক রাউন্ড ঘোরাতে হবে। এবার এখানে শাড়িটাকে আমাদের এভাবে ফোল্ড করে দিতে হবে, আর এই ফোল্ড করা কাপড়টাকে আমাদের সামনে থেকে এভাবে র‍্যাপ করতে হবে। র‍্যাপ করার পরে এবার এই জায়গাটাকে আমাদের সেফটি পিন দিয়ে সিকিউর করে দিতে হবে। এবার কি ভাই, লাস্টে একটা খালি বেল্ট পরে নাও। এবার দেখো, দড়ি দিয়ে বাঁধা চোর আমাদের সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা, যদি কোথাও যেতে গিয়ে তোমাদের কাছে ড্রেস না থাকে, তাহলে মায়ের শাড়ি নাও আর এই ড্রেস গুলোকে ট্রাই করে নাও। আর যদি এই সব হ্যাক গুলো ভালো লাগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। এবার আমাদের 10,000 লাইক চাই। আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।